জামনা ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের বিষয়টির উপর যাওয়া এক তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যুক্ত বক্তব্য রাখিছিল যে জনজাতিকরণের প্রতিবেদন যদি পঠাই দিয়া হয় তাহলে দিলেও রক্তাক্ত হব নিদিলেও রক্তাক্ত হব। গতি যাকালি গোবিন্দ বসুমতারিয়ে যেহেতু বক্তব্য রাখিলে সরকারের যেহেতু বিজেপি দলের সহযোগী দল আর সরকারের গুরুত্বপূর্ণ বাবদ আছে বিটিএডি সরকার, গতি তেখেতর যে বক্তব্য যে জনজাতিকরণের ক্ষেত্রে কোনো আপত্তি নাই আর জনজাতিকরণ করলে সরকারে করলে বাধা দিবর ক্ষমতা নাই, এনে স্থলত আজি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক দাবি জানাইছো যে এই গোটেই বিষয়টি স্পষ্ট করব, যেহেতু কোচ রাজবংশী জনগোষ্ঠীক 96 জনজাতিকরণ করার ক্ষেত্রে কারো অনুমতি লওয়া নাছিল সরকারে নিজাববিয়াকে দিছিল, আর কাশ্মীরত আর্টিকল 370 আর্টিকল 370 গুছাই দিওঁতেও কারো অনুমতি লওয়া নাছিল, কারো লগত আলোচনা করা নাছিল, গতি বিটিএডি দিওঁতেও বড়োলেণ্ড দিওঁতে বড়োলেণ্ডত বিটিএডি দিওঁতেও কারো অনুমতি সরকারে কারো লগত আলোচনা করা নাছিল অনুমতি করা নাছিল, কিন্তু আজি হঠাতে তেওঁলোকে আগর যে সকল জনজাতি জনজাতি সকলের লগত আলোচনা করিব লাগিব বুলি কোৱাটো অতি দুর্ভাগ্যজনক, আর আমি ভাবিছো যে আগন্তুক দিনত যদি জনজাতিকরণ করে ছয় জনগোষ্ঠীর লগতে কোচ রাজবংশী সকলক অসমৰ যিবিলাক কোচ রাজবংশী অধ্যক্ষিত বিধানসভা আছিল লোকসভা আছিল সেইবিলাক রিজার্ভেশন হব, আর রিজার্ভেশন হলে রাজনৈতিক কেরিয়ারবিলাক বিভিন্ন দলের বিভিন্ন নেতার রাজনৈতিক কেরিয়ারবিলাকৰ সংকট হব, কারণ বিশেষকে পাটাসারকুচি শিপাঝার নলবাড়ী তারপর মাজুলি এনেবাক সিট রিজার্ভ হব, মাজুলি ইতিমধ্যে রিজার্ভ, মাজুলিত 96 কোচ রাজবংশীরপর করুণা দত্তই তাতে এ জিপির জয়লাভ বিধায়ক হয়েছিল জয়লাভ হয়েছিল, গতি এটা পলিটিক্যাল সংকটের আশঙ্কা আছে, পলিটিক্যাল সংকট হব কারণে আসলতে কোচ রাজবংশীকে ধরে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ নকরে, ইয়াত আগর জনজাতি সকলের কোনো ধরনের তাত যখন ট্রাইবেল সংঘর কথা কেছে ট্রাইবেল সংঘক আসলতে সরকারের লালিত পালিত একটা সংগঠন, আর এই গোটেই ইস্যুটি আহিলে ট্রাইবেল সংঘর হতুয়াই এটা আন্দোলনের পরিবেশ সৃষ্টি করে সরকারে এই আকৌ ডাস্টবিনত পেলার একটা পরিকল্পনা করে, আর যেহেতু সরকারের এই বস্তুটির প্রতি সদিচ্ছাই নাই রাজনৈতিক সদিচ্ছা নাই রাজনৈতিক সদিচ্ছা না থাকলে তেনেকা ধরনের বক্তব্য রাখে বলে আমি ভাবি লৈছো, কারণ সহযোগী মিত্র সেই কথাখিনির উপরে আমি কই আছো যদি আগর জনজাতিখিনির লগত মানে সুধিক জনজাতিকরণ করবলগাটো আমি বুঝি পোৱা নাই, সংবিধান মতে তো তেনেকুৱা কোনো কথা নাই যে আগর জনজাতি খুঁটি পিনে করব লাগিব, এইটো এটা ক্রিয়েট করে লওয়া বিষয় ট্রাইবেল সংঘ সরকারের লালিত পালিত একটা সংগঠন, যেতিয়াই কোচ রাজবংশীকে ধরে ছয় জনগোষ্ঠীর আন্দোলনটি আগবাড়ি আহে তেতিয়া বাধা দিবর কারণে সরকারে ট্রাইবেল সংঘক আগবাই দিয়ে, আর ট্রাইবেল সংঘয়ে সরকারের যে ধরনের সরকারে করব তেনেধরনের কার্যসূচীবিলাক লয়, আর সরকারে তেতিয়া কয় যে নহয় আগর জনজাতিখিনিয়ে বিরোধিতা করছে, আগর কোন জনজাতিয়ে বিরোধিতা করছে, কালিয়ে মিত্র দলের সহযোগী দলের নেতায় গোবিন্দ বসুমতারী ডাঙরিয়ায় স্পষ্ট করেছে যে আমার কোনো আপত্তি নাই আর আমার ক্ষমতাও নাই যদি সরকারে তেনে ধরনের সিদ্ধান্ত লয়, গতি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় স্পষ্ট করব এতিয়ার আজির তারিখত এই বিষয়টির উপর কি চিন্তা করেছে কেনধরণে আগবাড়ি, কারণ যেহেতু কৈছে যে আগর ট্রাইবেল সকলের আপত্তি আছে যেটা আপত্তি নাই বলে কই দিলে, এই ক্ষেত্রে আমাক স্পষ্ট করব আসলে রাজনৈতিক সদিচ্ছা বিষয়টি সমাধান করার ক্ষেত্রে আছে না বস্তুটির প্রতি সদিচ্ছাই নাই রাজনৈতিক সদিচ্ছা নাই রাজনৈতিক সদিচ্ছা না থাকলে তেনেকা ধরনের বক্তব্য রাখে বলে আমি ভাবি লৈছো, কারণ সহযোগী মিত্র দলে যেতিয়া তাত কোনো আপত্তি নাই বলে কয় আকো বিজেপি নেতৃত্বাধীন সরকারে আকো তাত জুই লাগিব বলে কৈছে এটা দুর্ভাগ্যজনক, অসমের আইন শৃঙ্খলা বজায় রাখাটো সরকারের কর্তব্য আর দায়িত্ব, সরকারে আইন শৃঙ্খলা বজায় রাখি এটা এই দীর্ঘদিনিয়া সমস্যাটো অসমৰ প্রতিটো প্রান্তরপরা প্রতিটো দল সংগঠনে বিচাৰে আজি অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করাটো, কারণ আলফার মুখ্য দাবি আছিল ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করার ক্ষেত্রে আলফার দাবি আছিল, গতি এই গোটেই বিষয়টি আজি সমাধান করার ক্ষেত্রপরা বিজেপি দলের পিছিয়ে আহিছে,
ছয় নং দফাৰ কথা ক'লেও পিছিয়ে আহে। গতিকে আমি সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনে বিচাৰিছোঁ যে এই গোটেই বিষয়টো মুখ্যমন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাৱে গোবিন্দ বসুমতাৰীয়ে যিটো বক্তব্য ৰাখিলে তাৰ ওপৰত তেওঁ স্পষ্টীকৰণ দিব লাগে। প্ৰণৱ নাৰায়ণদেৱ সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনীৰ সভাপতি আৰু মোৰ কাষতে আছে বছৰধাৰ খগেন ঠাকুৰীয়া ডাঙৰীয়া, এটা সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনীৰ সভাপতি। আৰু আমাৰ সদৌ অসম কোচ যোৱা 1 তাৰিখে ছয় জনগোষ্ঠী জনজাতিকৰণৰ যিটো ক্ষেত্ৰত মুখ্য মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ সুবিধা ল'বৰ কাৰণে এইবিলাক প্ৰতিবেদন বা এনেকুৱা ধৰণৰ কথাবিলাক আনে, আৰু তেওঁ যোৱা বিধানসভা নিৰ্বাচনৰ আগত যেতিয়া আমাৰ গোটেই ছয় জনগোষ্ঠীৰ লগত বৈঠকত বহিছে তেতিয়া কৈছিল যে এইখনে শেষ বৈঠক আৰু ইয়াৰ পিছত আমি প্ৰতিবেদন পঠাই দিম আৰু ইয়াৰ আৰু ইয়াক লৈ আৰু আলোচনা নহয়। সেই কথাৰ ওপৰতে ভিত্তি কৰি যোৱা নিৰ্বাচনত কোচ ৰাজবংশীসকলে বিজেপিক ভোটদান কৰে আৰু যেতিয়া নিৰ্বাচন শেষ হ'ল তাৰ পিছত তেওঁলোকে এই বিষয়টো এৰাই চলিলে আৰু সৌভাগ্যক্ৰমে সেই মন্ত্ৰী গোটৰ অধ্যক্ষই মাননীয় এতিয়া মুখ্যমন্ত্ৰী হ'ল অসমৰ। যদি দলবিলাকে নিৰ্বাচনী বৈতৰণী পাৰি কৰিবৰ কাৰণে নিৰ্বাচনী ইস্যু হিচাপে এইটো ব্যৱহাৰ কৰি আছে আৰু তেওঁলোকৰ নিজা ৰাজনৈতিক যিটো সমীকৰণ সেই সমীকৰণটো উলাপ পালত হোৱাৰ ভয়ত কোচ ৰাজবংশীকে ধৰি ছয় জনজাতি জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ পৰা তেওঁলোকে পিছুৱাই আহে বিষয়টোৰ পৰা। সকলে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত যথেষ্ট সাল সলনি হ'ব যিখিনি তেওঁলোকে এইটো আজিৰ দিনত মানে গ্ৰহণ কৰিব পৰা নাই, এইখিনিয়ে মূল কথা।